নমস্কার বন্ধুরা আমি প্রীতি কলকাতা ব্লেসিং টিন থেকে আমরা চর্চা করছি তর্কম শ্রদ্ধাঞ্জির দ্বারা লিখিত পুস্তক কর্ম এবং পুনর্জন্মের নাইনথ চ্যাপ্টার শেয়ার অ্যান্ড শেয়ার কর্মা অথবা সাঁঝা কর্ম এই বিষয়ে আজকে আমরা চর্চা করব লেখক লিখেছেন যে এক এনলাইটেড মানুষের জন্য আমার কর্ম বা তার কর্ম বলে কিছু হয় না শুধু এক কর্ম আছে যা অর্থের জীবনকে ভালো বানাবার জন্য আমাদের যা কিছু কর্ম হয়ে থাকে ইন্ডিভিজুয়াল কর্ম বা গ্রুপ কর্ম অ্যাজ এ হোল এর জন্য ভালো আমরা প্রত্যেক মিনিট অন্যের কর্মকে শেয়ার করে থাকি অর্থাৎ আমরা এক পার্টিকুলার ফ্যামিলিতে হোক এক গ্রুপে হোক এক সোসাইটিতে হোক এক স্টেটে হোক এক কান্ট্রিতে হোক যেখানেও থাকুক না কেন এক আর্থ এ সিটিজেন আমরা অ্যাজ এ ফ্যামিলি আমরা ঘরে কিছু কর্ম হচ্ছে তাও আমি শেয়ার করছি অ্যাজ এ গ্রুপে যে গ্রুপে আমি থাকছি সেখানে যে অন্য মেম্বার আছে তার সঙ্গে যদি আমি অ্যাট্যাচড আছি তাহলে শেয়ার শেয়ার কর্ম আসছে অ্যাজ এ স্টেট হোক বা অ্যাজ এ নেশন হোক অথবা অ্যাজ এ রিলিজিয়ান হোক অ্যাজ এ ফিমেল বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে অ্যাজ এ সেক্স হোক এই সব যে কোনো জিনিসের উপর হোক না কেন যখন আমরা গ্রুপের সঙ্গে অ্যাট্যাচ হয়ে থাকি সেই বিষয়ে কর্ম কেউ শেয়ার করে থাকে এরপর আমরা বুঝবো প্রত্যেক মিনিট আমরা অন্য কর্ম শেয়ার করে থাকি এবং অন্য ব্যক্তিকেও ব্যক্তিও এটাই করে থাকেন সেও কর্মকে শেয়ার করে থাকেন গ্রুপের যে লিডার আছেন তার যে কর্ম শুধু লিডারকে ওই কর্মের জন্য তাকে ক্রেডিট বা রিজন করা যাবে না সমস্ত গ্রুপ অ্যাজ এ হোল যা কিছু ফলো করছেন এবং তার সঙ্গে থাকছেন যা কিছু হচ্ছে তারা যদি সঠিক কর্ম করছেন ভালো এফেক্ট বা ভালো কাজ করছেন এবং গ্রুপ যদি এক ব্যক্তিও যদি ভালো কাজ করে থাকেন তাহলে ন্যাচারালি তার থেকে ইনফ্লুয়েন্স হয়ে গ্রুপ বা গ্রুপের বাকি সবাই ভালো কাজ করবেন এবং যদি এক ব্যক্তিও ভুল অ্যাকশন করে ভুল অ্যাকশন হয়ে যায় অ্যাজ এ হোল তাহলে তাদের দেখে অন্য গ্রুপ সেইভাবেই খারাপ জিনিস করে থাকেন এই জিনিসকে যদি আমরা বুঝতে পারি যে বিশ্বের সমস্ত কর্ম সবার দ্বারা শেয়ার্ড আছে কর্ম যদি বুঝি তাহলে এভরিওয়ান শেয়ারদের কর্ম টু এভরিওয়ান এবং প্রত্যেক মানব ওই গ্রহের জীবনকে ভালো করার জন্য নিজেই চেষ্টা করবেন যদি আমরা এই জিনিসকে বুঝতে পারি যে ইন্ডিভিজুয়ালি আমাদের রোল কতই ছোট থাকুক না কেন কিন্তু যখন এমন কোনো কর্ম যদি হচ্ছে তাহলে তাকে সঠিক করার জন্য পূর্ণরূপে ইন্ডিভিজুয়ালিও আমরা যত সম্ভব তত কন্ট্রিবিউশন দিতে পারি যদি এভরি ইন্ডিভিজুয়াল এই চেষ্টা করেন। করেন গ্রুপে গ্রুপ কর্মাভাবে বেড়ে যায় সবাই একসঙ্গে মিলে ওই গ্রুপকে ভালো করার জন্য সহযোগ দিয়ে থাকেন কর্মের যে ইউনিটি হয়ে থাকে মানে মনে করুন এক কর্মকে পূর্ণ করার জন্য আমরা সবাই এফেক্ট দিচ্ছি যদিও সেই গ্রুপ একজন খুব মহত্বপূর্ণ পজিশনে আছেন এবং সেই গ্রুপের একজন আছেন যিনি এক নগণ্য খুব ছোট কাজ করেন কিন্তু এভরিওান হ্যাজ দেয়ার ওন রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি যদি যদি আমরা এটা করতে পারি তাহলে এক ইউনিটির সঙ্গে নিজের কর্মকে আগে ভালো করতে পারবো অথবা খারাপও করতে পারি এই দুই অপশানই আমাদের কাছে আছে আমরা কীরকম রকম গ্রুপ চুজ করব তার উপর ডিপেন্ড করে থাকে এই যে কর্মের ইউনিটি আমাদের শেখায় যে আমরা শত্রু থেকে মুক্তি পেতে পারি না আমরা বুঝতে পারছি যে আমাদের যে কর্ম আছে তার জন্য আমরা কর্ম শেয়ার করছি এবং আমাদের শত্রু আমাদের সঙ্গে কর্ম শেয়ার করছেন মানে আমাদের নিজের শত্রুর কর্ম শেয়ার করছি তাহলে এক রিলেশনশিপ গড়ে উঠছে মনে করুন এক অ্যানিমিটি রিলেশনশিপ আমা আপনার এবং আমার মধ্যে আছে আমি যে কর্ম করছি তা দেখে আপনার ক্রোধ আসছে আপনি যখন রিয়াকশন করছেন তা দেখে আমার আরও কিছু আমি আরও কিছু করছি ঠিক সেইভাবে এক গ্রুপ এক্স্যাক্টলি এরকমই হয়ে থাকে দুই গ্রুপ যদি সম্বন্ধ ভালো না থাকে এক গ্রুপ অ্যাকশন যদি করছে তাহলে অন্য গ্রুপ পছন্দ আসছে না ফলে রিয়াকশন করছে এইভাবে দুই গ্রুপ একে অপরের সঙ্গে কর্মকে শেয়ার করেন ওই কর্মের সঙ্গে আপনার শেয়ারিং আছে যদি সে আমার শত্রু শত্রুই হোক না কেন কিন্তু তার ইনস্টিগেট করার পার্ট আপনার ছিল এইভাবে ওই কর্মকেও আমরা শেয়ার করে থাকি লেখক লিখেছেন যে দীর্ঘদিনের অনুভব থেকে এই নলেজ এসেছে বা উইজডম এসেছে এর থেকে আমরা শিখি যে আমরা নিজের শত্রুকে বোঝা শিখে থাকি অর্থাৎ আদার গ্রুপে যে আছে বা আদারে যে কেউ আছেন তাদের বুঝতে চেষ্টা করি এবং আমরা যদি সঠিক পারপাসে আছি তাহলে তাদের শিক্ষণ দিয়ে থাকে যে এক্স্যাক্টলি কী পারপাসের জন্য আমরা কাজ করছি ওই প্রিন্সিপাল সেবা করে থাকি যা পৃথিবীতে থাকার জন্য ভালো স্থান বানিয়ে দেয় সবার জন্য যাতে আমরা সবার সঙ্গে ভালোভাবে জীবন নির্বাহ করতে পারি বা এখানে ভালোভাবে থাকতে পারি তার জন্য আমরা এক একজুট হয়ে কাজ করতে পারি ফর এক্সাম্পল মনে করুন এক প্লাস্টিক আমরা সবাই জানি যে প্লাস্টিক ইউজের জন্য অর্থে কীরকম অবস্থা হচ্ছে জলে পুকুরে সমুদ্রে গরুরাও মারা যাচ্ছেন প্লাস্টিক খাওয়ার জন্য আমাদের জল খাওয়ার জন্য প্লাস্টিক বটল ইউজ তাহলে আমরা সবাই জানি যে প্লাস্টিককে ব্যবহারের জন্য আমাদের জীবনে অসুস্থতা অসুস্থতা বাড়ছে অনেক সমস্যা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এভরি অফ আস আমরা জানি যে প্লাস্টিক ইউজ আমাদের জন্য ভালো নয় কিন্তু তবুও আমরা ইরেসে হয়ে আমরা কি করি ঠিক আছে আজকে আমি ব্যাগ নিতে ভুলে গেলাম এক প্লাস্টিক ব্যাগ নিয়ে নিই প্লাস্টিক ব্যাগ যখন আমি নেব তখন আমাকে দেখে আরও দশ ব্যক্তি নেবেন দশজন আরও নেবেন তাহলে আর তারা ভাববেন যদি প্লাস্টিক না হতো তাহলে আমরা ব্যবহার করতাম না প্লাস্টিক যে বানাচ্ছে সে বলবেন যদি ক্রেতা না থাকতো তাহলে আমি প্লাস্টিক বানাতাম না তাহলে এই যে শেয়ার কর্ম আছে মানে এই যে জিনিসকে যখন আমরা একত্রিত হয়ে করে থাকি যেরকম প্লাস্টিক অ্যাজ এ হোল আমরা টিভিতে প্রায় দেখে থাকি যে প্লাস্টিকের জন্য এরকম রকম হচ্ছে রকম হচ্ছে এরকম হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল কর্মকে দেখি না আমরা শুধু এটাই দেখি যে এটা এক কর্ম চলছে এবং সবাইকে এটা বন্ধ করতে হবে কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউ নিজের মধ্যে পরিবর্তন আনছে না লেখক আরও লিখেছেন যে আমরা নিজের পরিবার সমূহ কর্মের সঙ্গে শেয়ার করে থাকি এক সমূহ উচ্চতম সিদ্ধান্তের জন্য সমর্পিত হোক তাহলে তা বিশ্বের ভৌতিক ভাবনাত্মক মানসিক ক্ষেত্রে পরিষ্কার কেন্দ্রে পরিবর্তিত হবে যদি আমরা এক গ্রুপের সঙ্গে অ্যাটাচড হই অর্থাৎ ওই প্রিন্সিপালেই হয় যে আমাদের পৃথিবীকে ভালো জিনিস যেমন আর্থকে প্লাস্টিক ফ্রি বানাতে চেয়েছেন তাহলে আর্থকে প্লাস্টিক ফ্রি বানাবার জন্য এক গ্রুপ নির্মাণ হোক এবং যে গ্রুপ সেই দিকে কাজ করে সেই গ্রুপ সেই দিকেই কাজ করে আমরা যখন এই প্রকারের গ্রুপের সঙ্গে জুড়ে থাকি তাহলে আমাদের যে কর্ম হয় তা ফিজিক্যাল অসুস্থতার যে ইস্যু আছে অথবা আমাদের ইমোশনাল হেলথ আছে সবার এই প্রসেস অফ ক্লিনজিং হয়ে যায় আমাদের তিন প্রকার যে কর্ম আছে ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল লেভেলে সঞ্চিত কর্ম আমাদের আছে আরও ক্লিনজিং হয়ে যায় এই রকম গ্রুপে যখন আমরা জুড়ে যাই এবং কোনো কজের জন্য কাজ করে থাকি তাহলে আমাদের এই ক্লিনজিং হয় এই রকম সমূহ সেই সব ব্যক্তিদের নিকটে থাকে যারা মানবতাকে হৃদয়ের উপস্থিতিতে সবথেকে ভালোকে বাইরে আনার জন্য বিশ্বের কর্মের উপযোগ জেনে বুঝে করে থাকেন এই রকম গ্রুপের সঙ্গে যদি আপনি সেভাবে অ্যাকশানে থাকেন এবং আপনি বিশ্বের ভালোর বিষয়ে ভাবনা চিন্তা করেন প্লাস্টিকের উদাহরণ দ্বারা এটাকে আমরা বুঝব। যদি আমরা প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড বানাতে চাই তাহলে আমরা কি করব আমরা সেই রকমই গ্রুপের সঙ্গে জুড়ে থাকি কেননা আমাদের রোল এবং রেসপন্সিবিলিটি যখন একই হয় তখনই আমরা সেই রকম গ্রুপের সঙ্গে জুড়ব এবং ওই কমন কজের জন্য আমরা কাজ করতে থাকবো তাহলে যখন আমরা ওই রকম কর্ম করি কর্ম আমাদের শেখায় কোঅপারেশন গুডউইল রাইট হিউম্যান রিলেশনশিপ হিউম্যানিটি এই সবের জন্য আমাদের অ্যাক্টিভ করে থাকে অর্থাৎ এই সব যে আমাদের গুণ আছে এই জিনিসকে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভেট করে আমরা আর্থ আর্থকে আর্থের অ্যাজ এ হোল আমরা ভাবছি অর্থাৎ নিজের সেলফিশ মোড থেকে বাইরে বেরিয়ে এসে অ্যাজ এ হোলের জন্য আমরা কাজ করছি এটা খুব মহত্বপূর্ণ যে আমরা সমস্ত স্কুলে ছাত্রদের এই বিচার দ্বারা প্রভাবিত করব। এই প্রশিক্ষণ যদি তারা পেয়ে যান যে আপনারা শুধু নিজের বিষয়ে চিন্তা রাখবেন না আপনি সোসাইটি থেকে এসেছেন সোসাইটিকেও আপনাকে কিছু দিতে হবে তাহলে ন্যাচারালি আপনার সোসাইটির জন্য রোল কী এই বিষয়ে যদি আপনি অ্যালার্ট থাকেন বা অ্যালার্ট থাকেন তাহলে এটা পসিবল বাচ্চারা রাইট ফর্ম দেয়ার লার্নিং যখন স্টার্ট হয়ে যায় তখন থেকে যদি তাদের ট্রু সিটিজেনশিপ অ্যাকচুয়ালি বেরিয়ে আসবে এই বিশ্বের জন্য মানুষের অধিকতর সময় ওয়ার্ল্ড সিটিজেনের শব্দ থেকে ভয়ভীত পান কারণ তারা মনে করেন যে তারা নিজের আইডেন্টিটি লুজ করছেন যেমন ধর্ম হলো ওদের ন্যাশনালিটি হলো অথবা কালার সেক্স রেন্স অনেক কিছু মানে এই সব কিছু লুজ হয়ে যাবে যদি ওয়ার্ল্ড সিটিজেনশিপ গড়ে ওঠে কিন্তু এরকম হয় না ওয়ার্ল্ড সিটিজেনশিপ মানে তার যে বেসিস আছে রাইট হিউম্যান রিলেশনশিপ অর্থাৎ আমরা শুধু নিজের জন্য সেলফিশ না হই অন্য ব্যক্তির যে কোনো কষ্ট না হয় তা দেখা উচিত অর্থাৎ আই এম প্র্যাকটিক্যালি এফেক্টেড উইথ প্লাস্টিক কিন্তু অ্যাজ আ হোল ম্যানকাইন্ড কে হচ্ছে কি না সমস্ত প্রাণীকে হচ্ছে কি না অ্যাজ এ হোল সম্পূর্ণ বিশ্বকে হচ্ছে কিনা এইভাবেই আমরা যদি বুঝতে পারি তাহলে অধিকাংশ যে আমাদের সমস্যা কষ্ট দুঃখ আছে এই সবই ট্রিটমেন্ট হয়ে যাবে যেমন প্লাস্টিক এক এক্সাম্পল আছে প্রত্যেক ফিল্ডের এক্স্যাক্টলি এটাই অ্যাপ্লিকেবল যারা অ্যাডভান্স হিউম্যান বিং থাকেন তারা এই রকম যে সায়েন্স আছে মানে লেখক কর্মাকে সায়েন্স হিসেবে বলেছেন তাহলে শেয়ার কর্মা সায়েন্সকে ডিকোড করে নেন এবং সমস্ত ফিল্ডে এই জিনিসকে অ্যাপ্লিকেবল করেন যদি আমরা গ্রহের পীড়াকে কর্ম কম করতে চাই তাহলে সবাইকে এই শিক্ষা দিতে হবে ডিল ডিটেল এবং প্র্যাকটিক্যালিটির সঙ্গে শুধু এটা নয় যে বেসিসের উপর আপনি কাউকে পিচ বা পিচ করা স্টার্ট করবেন সঠিক ডিটেল এবং প্র্যাকটিক্যালিটির সঙ্গে যদি আপনি কাউকে কনভেন্স করেন তাহলে ডেফিনেটলি এটা খুব ভালোভাবে কাজ করবে এটা এক এমন সায়েন্স হবে যা পৃথিবীতে পলিউশন কম করবে এবং রাষ্ট্রময় ব্যক্তিদের মধ্যে শত্রুতাকে পরিষ্কার করবে এখানে পলিউশন মানে লিটারেটি পলিউশনের বিষয়ে লেখক বলেননি পলিউশন মানে এটা মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল হোক যা কিছু পলিউশন অ্যাজ এ হোল আমাদের বিচারের পলিউশন হতে পারে অর্থাৎ এটা এমন সায়েন্স হবে যার ফলে সমস্ত ইম্পিওরিটি যে ওয়ার্ল্ডে আছে তা বেরিয়ে যাবে সমস্ত ব্যক্তি ইউনিভার্সাল ইউনিটির সঙ্গে কাজ করবেন এক কমন গোলের দিকে সবাই আকর্ষিত হবেন এবং এই গোলকে অ্যাচিভ করার জন্য সমস্ত ডেডিকেশনের সঙ্গে কাজ করবেন ফর এক্সাম্পল গান্ধীজি ফ্রিডমের জন্য স্ট্রাগল করেছিলেন যদিও গান্ধীজি অ্যাজ এ লিড করেছিলেন কিন্তু বাকি সবার রোল ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ছিল যদি সে ব্যক্তি অফিসের দরজা খুলছেন ঝাড়ু লাগাচ্ছেন সে ব্যক্তি হিস্ট্রিতে না থাকুক বা না থাকুক সেই ব্যক্তির হিস্ট্রি মেনশন হোক বা না হোক প্রত্যেক ব্যক্তি যারা ওই মোমেন্টে পার্টিসিপেট করেছিলেন তাদের রোল আছে এবং লেখক খুব ইন্টারেস্টিং জিনিস সেখানে মেনশন করেছেন যে যখন আমরা অ্যাজ এ গ্রুপ কাজ করে থাকি তাহলে সেই সময় আমাদের যে ইন্ডিভিজুয়াল কর্ম থাকে তা কাটে এক ভালো কর্মের জন্য আমরা সহযোগ করছি সঙ্গে সঙ্গে আমাদের যে ইন্ডিভিজুয়াল কর্ম তাও কেটে যায় আমাদের যে ইন্ডিভিজুয়াল কর্ম শেষ হয়ে যায় কেন আমরা হিউম্যানিটি অ্যাজ এ হোল অর্থে সমস্ত ব্যক্তিদের ভালোর জন্য কাজ করছি তখন আমরা নিজের ইন্ডিভিজুয়াল যা কিছু আমাদের খারাপ কর্ম কতই জমা থাকুক না কেন তার সমস্ত দ্বারা কেটে যায় ফিজিক্যাল ইমোশনাল মেন্টাল যে কোনো রকম কর্ম হোক না কেন সব কর্ম কেটে যায় লেখক লিখেছেন যে হিস্ট্রির এই যে সম এই যে সময় যদি বিশ্ব এক সমুদায় বা বিশ্ব সমুদায় হয়ে যায় এবং এখানে এক নতুন প্রকারের কনস্টিটিউশন হওয়া উচিত কনস্টিটিউশনের বেসিস হওয়া উচিত রাইট হিউম্যান রিলেশনশিপ অর্থাৎ আমি যদি নিজের পূর্বে আপনার বিষয় ভাবনা চিন্তা করি তাহলে সমস্ত প্রবলেমই শেষ হয়ে যাবে মনে করুন এক ব্যক্তি অরেঞ্জ বিক্রি করছিলেন তার কিছু অরেঞ্জ খারাপ হয়ে গেছে তাহলে সে এটাই চেষ্টা করবেন যে কোনো রকমভাবে সমস্ত অরেঞ্জ বিক্রি হয়ে যায় এবং যে সমস্ত পয়সা পেয়ে যাবে পেয়ে সমস্ত পয়সা পেয়ে যান মানে কোনো কাস্টমার এলো তাহলে সে কোন রকমভাবে সে অরেঞ্জকে ওই কাস্টমারকে বিক্রি করতে চাইবেন সে ভালো নিচ্ছে বা খারাপ নিচ্ছে তাতে তার কিছু আসে যায় না তার মেন পারপাস বা মেন মোটিভ হচ্ছে শুধু পয়সা ইনকাম করা তাহলে সে এখানে কি করছে শুধু নিজের বিষয়ে ভাবনা চিন্তা করছে অন্য জন্য কিছুই করছে না কিন্তু যদি সে তার ভালো ভেবে অরেঞ্জ বিক্রি করতো যে তাকে সে ভালো জিনিস বিক্রি করবে তাহলে হতে পারে আজকে লস হতো যেসব অরেঞ্জ খারাপ হয়ে গেছে তা বিক্রি হচ্ছে না কিন্তু তার এই বিলিভ তার সেই মানে ক্রেতার বিলিভ হয়ে যাবে যে এখানে আসলে ভালো জিনিস পাওয়া যায় তাহলে এভরি টাইম হি কাম ব্যাক টু হিম তাহলে এইভাবে আমাদের সব রিলেশনশিপ ভালো হয়ে যাবে যদি আমরা এই সায়েন্সকে ডেকর্ড করে ভালোভাবে ইউজ করে করি আজ গ্রুপের যে কোনো অ্যাক্টিভিটি বা লাভ লাইট অ্যান্ড লাইট অ্যান্ড প্রিন্সিপালের দ্বারা ওয়ার্ল্ডের ভালোর জন্য করা হয় এই রকম যে কোনো অ্যাক্টিভিটি আমাদের ডাক ডাককর্মাকে নষ্ট করে দেয় ইন ইনফ্যাক্ট যদি আমরা কথা করি তাহলে এটা আমাদের জীবনের উদ্দেশ্য মানে আমরা যে অর্থে এসেছে আমাদের কোনো পারপাস আছে লাইফের তাহলে আমাদের লাইফের যে পারপাস জানার জন্য এটা আমাদের হেল্প করে থাকে অ্যাজ এ হোল অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল খারাপ খেত ইন্ডিভিজুয়ালি খাবার খেয়ে দে ঘুমানো ওঠা শুধু এটা করতেই আসেনি এই অর্থের জন্য কিছু কাজ করতে এসেছি আমরা আমাদের পৃথিবীতে লাইফে লাইফে নিয়ে আসার পারপাস এটাই আমরা যখন এরকম ভালো কর্মের দিকে আকর্ষিত হই এবং কাজ করি তখন আমরা নিজের পারপাস পেয়ে যাই আমাদের সবার জন্যই পারপাস অফ লাইফ বুঝবার জন্য অত্যন্ত হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকের জন্য এতই খুশিতে থাকুন সুখেতে থাকুন নমস্কার